build a more prosperous economy, and forge an inclusive society that all of us can belong to and can be proud of for many years to come. Happy National Day. Majuna! সিঙ্গাপুর আজকে ন্যাশনাল ডে 57তম স্বাধীনতা দিবস তো এই উপলক্ষে সিঙ্গাপুর প্রাইম মিনিস্টার লি সিয়েন লুং জাতির উদ্দেশ্যে গতকাল ভাষণ দেন তার বক্তব্যে তিনি বলেন কোভিড-19 এর মতো আরও ক্রাইসিস অতীতে সম্মুখীন হতে হয়েছিল এবং চেষ্টা পদক্ষেপ ও ধৈর্যের সাথে ক্রাইসিস থেকে মুক্ত হতে সফল হয়েছে ছোট একটি দেশ সিঙ্গাপুর ছোট ছোট দ্বীপ দ্বারা তৈরি সিঙ্গাপুর স্বাধীনতার 57 বছর চলাকালীনে যে উন্নতি শিখরে পৌঁছেছে তা সত্যি অতুলনীয় এবং বিশ্বের কাছে সুন্দর ও শান্তিময় দেশ হিসেবে পরিচিত এমন একটি দেশ যেখানে নেই রাজনৈতিক ঝামেলা নেই মারামারি চুরি বাটপারি নেই ঘুষখোর বা নেই ধর্ষণ যদিও মাঝে মধ্যে দু একটি এমন দোষী ব্যক্তির সন্ধান পাওয়া যায় এবং তা খুবই নগণ্য এবং এমন জাতীয় অন্যায় করে কেউ রেহাই পায় না খুবই শীঘ্রই আইনের কাছে ধরা খেতে হবে এবং তাকে শাস্তি পেতে হবে নারী পুরুষ যে হাতে হাত রেখে সমানভাবে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করতে পারে তার অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত সিঙ্গাপুর এদেশে প্রতিটি নারীর জন্য রয়েছে নিরাপত্তা 24 আওয়ার্স চলাফেরা নেই কোনো বাধা নেই কোনো সমস্যা এবং নেই কোনো ইপটিজিং এবং সিঙ্গাপুর ধর্মীয় দিক দিয়ে সব ধর্মের লোককে ধর্ম পালনে দিয়েছে সমান অধিকার যার যার ধর্ম সে পালন করতেছে নেই কোনো মনোমালিন্য নেই কোনো বাধা প্রতিটি ধর্মের অনুষ্ঠানে সিঙ্গাপুর সরকার থেকে অনুদান থেকে থাকে এবং প্রতিটা ধর্মের যথেষ্ট মর্যাদা দিয়ে থাকে এবং সরকার থেকে তার অনুমোদন থাকে এবং প্রয়োজনে আইন বাহিনী মোতায়েন করা হয় যাতে কোনো ধর্ম পালনে কোনো অনুষ্ঠান উদযাপনে কোনো বাধা সম্মুখীন না হয় সিঙ্গাপুরে নেই কোনো দুর্নীতি নেই কোনো রাজনৈতিক সমস্যা প্রতিটি নির্বাচন 100% সুষ্ঠুভাবে হয় এবং অথচ কোনো রাজনৈতিক নেতা তাদের ছবি পোস্টার সহ লাগানো প্রয়োজন বোধ মনে করে না এবং নেই কোনো ছাত্র রাজনীতি এদেশে কোনো ছাত্র মিছিল বা জনগণের মানে মিছিল বা আন্দোলন এমন জাতীয় কোনো ঘটনা হয় না সকল দেশের শ্রমিকদের মধ্যে সিঙ্গাপুর যে সমাজে মূল্যায়ন করা হয় প্রত্যেকটা মানুষ সময়কে যথেষ্ট পরিমাণে মূল্যায়ন করে এবং সময়কে সুন্দরভাবে কাজে লাগায় কেউ অলসতাভাবে সময় অতিক্রম করে না প্রত্যেকটা মানুষই প্রতিটা সময় যে কোনো কাজে ব্যয় করে কেউ কাজ করে বা অবসর সময়ে ব্যায়াম করব বই পড়ব তো প্রত্যেকটা মানুষ মানে সময়টাকে রুটিন হিসেবে ব্যবহার করে ডিউটির সময় ডিউটি কফি টাইম লাঞ্চ টাইম তারপর এক্সারসাইজ টাইম প্রতিটা সময় ভাগ করে পরিচালনা করে তো খাবারের দিক দিয়েও সবাই সচেতন খাবারের দিক দিয়ে সবাই নিয়ন্ত্রণে থাকে তো এই সমস্ত কিছু বিবেচনা করে কিন্তু মানুষের মন মানসিকতা ভালো থাকে এবং শারীরিকভাবে সুস্থ থাকে আর নেই কোনো বেকারত্ব যা যার কোয়ালিফিকেশন অনুযায়ী তিনি তার লাইফটাকে পরিচালনা করতে পারে চাকরি পেতে পারে বা কেউ ব্যবসা বাণিজ্য করতে পারব তো মূল কথা কেউ বেকারত্ব থাকে না ইচ্ছে করলে বাদেই সে ভালো একটা কিছু করতে পারবো হ্যাঁ তো
ভালো আর্নিং করার মতো নানান ওই আছে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে।